আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহু ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুল্লা নাবিয়্যি বা'দা আম্মা বা'দ সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আলহামদুলিল্লাহ দরুদ গাপন করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত উপস্থিতি আজকে দার্সের চতুর্থ পর্বে আমরা উন্নত হয়েছে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক নদন করলে অবশ্যই এই কোরআনের অনুবাদমূলক দাস চালিয়ে যাওয়ার চেষ্টা করবো আমার তৌফিকি বিল্লাহি আলাইহি তাকুহি উনি সম্মানিত উপস্থিতি আসুন আজকের চতুর্থ সম্পূর্ণ কোরআনের অনুবাদমূলক দাস শুরু করা যাক সম্মানিত উপস্থিতি আজকে চতুর্থ পূর্বে আমরা শুরু করব নয় নম্বর আয়াত থেকে এবং আল্লাহসুবহানা হুয়াতলা যতটুকু তাওফিক দান দান করবেন অতটুকু আমরা আজকের পর্বে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আউদু বিল্লাহ হিমিনা সাহিতান রজিব বিসমিল্লাহ রহমান রহেম ইশাদি অওনা ইশাদি অওনা এর মানে হচ্ছে তারা ধোকা দিতে চায় কারণ এই যে পূর্বের পর্বে আমরা বলেছি যে মানুষের মধ্যে এমন ক্ষতিপয়ী ব্যক্তি রয়েছে লোক রয়েছে যারা বলে আমরা ইমান আল্লাম আল্লাহর প্রতি ও পরকাদের প্রতি অথচ আল্লা বলছেন অথচ তারা মুমিন নয় তারা মুখে বলে কিন্তু অন্তরের দিক তারা ইমানদা নয় তাদের কথা আল্লাহ সুবাহন বলছেন নয় নম্বর হাতে যে না তারা ধোকা দিতে চায় আল্লাহ আল্লাহকে তারা এভাবে আল্লাহকে ধোকা দিতে চায় ওয়াল্লাদা আর যারা আমানু ইমান করেছে তা যারা ইমানদার তাদেরকেও তারা ধোকা দিতে চায় অনুবাদ হচ্ছে তারা আল্লাহকে ও যারা ইমান এনেছে তাদেরকে ধোকা দিতে চায় ওয়ামা ইয়াখেদা না এখানে ওয়াটা অতচ অর্থে আসছে ওয়ামা ও না অতচ তারা ধোকা দিতে পারে না ইল্লা তবে আং ফুসাহ তারা নিজেরাই নিজেদেরকে ধোকা দেয় আংফুস নিজ অন্তর নিজস্ব স্বয়ং ইত্যাদি ওয়ামা ইয়া ইল্লা আংফুসাহ অথচ তারা অন্য কাউকেও ধোকা দিতে পারে না নিজেদেরকে ব্যতীত তার মানে তারা নিজেরাই নিজেদেরকে ধোকা দেয় ওয়ামা ইয়সা উরুন অথচ তারা বুঝতে পারে না তারা আল্লাহ ও তার ও যারা ইমানদার তাদেরকে ধোকা দিতে চায় অথচ তারা নিজেদেরকে ছাড়া অন্য কাউকে ধোকা দিতে পারে না এই বিষয়টি তারা বুঝতেও পারে না ফি এ কুলুবিহীন ফি মানের মধ্যে কুলুব মানে অন্তর হিমায় তাদের ফি এ কলুবিহীন তাদের অন্তরের মধ্যে রয়েছে মারাজন বেধি রোগ ফাজা অতএব অতএব অতপর বৃদ্ধি করে দেন হুম তাদের সেই বেদিকে আল্লাহ আল্লাহ সবহানাহু আতলা ফাজ হুম আল্লাহ অতপর আল্লাহ তাদেরকে বাড়িয়ে দেন বৃদ্ধি করে দেন মারাজা তাদের বেধি তাদের অন্তরে যে বেধি রয়েছে আল্লাহ না নাহু তাদের সেই বেধিকে আরও বৃদ্ধি করে দেন বাড়িয়ে দেন ওয়ালাহুম আর তাদের জন্য রয়েছে আজাবুন শাস্তি আলিম যন্ত্রণাদায়ক আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি বীমা এক জীবন ওই বিষয়ের কারণে কানু এক জীবন যে বিষয়ে তারা মিথ্যা প্রতিপন্ন করেছে অর্থাৎ তারা যে বিষয়কে মিথ্যা প্রতিপন্ন করতো অস্বীকার করত সেই বিষয়ের কারণেই তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি ওয়াইদা আর যখন কিলা এই সকল ব্যক্তিদেরকে বলা হয় লাহুম তা তাদেরকে ওয়াইদা কিলা লাহুম আর যখন তাদেরকে তাদেরকে বলা হয় লা যে তোমরা ফিতনা ফাঁসা সৃষ্টি করো না ফি মানে ফিল আর জি জমিনের মধ্যেই আর যখন তাদেরকে বলা হয় তোমরা জমিনে ফেতনাফাচার সৃষ্টি করো না বিশৃঙ্খলা সৃষ্টি করো না কলু তখন এই সকল ব্যক্তিরা বলে ইননামা প্রকৃতপক্ষে ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে নাহনু মুসলি হন আমরাই মীমাংসাকারী সংশোধনকারী তাহলে আবারও বলছি আর যখন তাদেরকে বলা হয় যে তোমরা জমিনের মধ্যে পৃথিবীর মধ্যে ফাসাদ সৃষ্টি করো না তখন তারা বলে যে প্রকৃতপক্ষে আমরাই হলাম সংশোধনকারী মীমাংসাকারী আলা সাবধান ইন নিশ্চয়ই তারাই হুমুল মুফসিদুন। জমিনের মধ্যে সৃষ্টিকারী সৃষ্টিকারীলা অথচ তারা বুঝতে পারে না সম্মানিত প্রস্তুতি আজকের দাস এখানে ইতি করা হচ্ছে আপনারা যারা সম্পূর্ণ আনের অনুবাদ শিখতে চান তারা নিয়মিতভাবে এভাবে অল্প অল্প করে আপনারা আমাদের নিয়মিত ভিডিওগুলো অনুবাদ দেখুন এবং সেখান থেকে শিক্ষা গ্রহণ করুন এবং বাস্তবিক জীবনে প্র্যাকটিক্যাল হিসাবে আপনারা নিয়মিতভাবে করে আনে সেগুলো ব্যবহার করুন এবং শিখতে থাকুন ইনশাল্লাহ আপনারা অবশ্যই শিখতে পারবেন আর যদি আপনারা আমার এই চ্যানেলটি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি আপনারা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন আর লাইক ও কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত ব্যক্ত করবেন আজকের মতো আলোচনা ইতি করছি সোভানাকা আল্লাহমু আবি হামদিকা আশাদু আল্লাহ তাস্তা ফুরকাম অত লাইক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার